আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করলেন কোরআন মাজিদে তিনটা স্টেপ বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 নম্বর সূরা সূরাল হিজরের 26 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইন মাসনুন। আমি মানুষকে সৃষ্টি করেছি কালসে কাদামাটি থেকে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে যত ধরনের মাটি আছে সব মাটি থেকে আল্লাহ তাআলা মাটি সংগ্রহ করলেন। এরপর মাটিগুলো এক মুষ্টি পরিমাণ নিল, নেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পানি মিস করলেন। পানি মিস করার কারণে মাটিগুলো কি হয়ে গেল, কাদা মাটি হয়ে গেল। রব্বুল আলামিন দুই নম্বরের স্টেপ বর্ণনা দিচ্ছেন 37 নম্বর সূরা সূরা সফাতের 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইন্না খালাকনাহুম মিন তিনিন লাজিব। আমি মানুষকে সৃষ্টি করেছি, অর্থাৎ আদমকে সৃষ্টি করেছি এটেল মাটি থেকে। রব্বুল আলামিন প্রথম যে মাটিগুলোর মধ্যে পানি মিক্স করল, পানি মিক্স করার পর মাটিগুলো যখন কাদা মাটিতে পরিণত হয়ে গেল, এই কাদা মাটির মধ্যে যখন রৌদ্র পড়ল, বাতাসের আর্দ্রতা লাগল, আস্তে আস্তে পানিগুলো শুকাতে শুরু করল, পানি যখন শুকিয়ে গেল মাটিগুলো এটেল মাটি হয়ে গেল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন নম্বর স্টেপ বর্ণনা করছেন সূরার রহমানের 14 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আমি মানুষ সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে শক্ত মাটি দিয়ে, অর্থাৎ যে মাটিগুলো এটেল মাটিতে পরিণত হয়ে গেল ওই মাটিগুলো দিয়ে যখন হযরত আদম আলাইহিস সালামের একটা বডি স্ট্রাকচার তৈরি করলো, ওই স্ট্রাকচারটা জমিনের মধ্যে ফেলে রাখলো, এই বডির মধ্যে আল্লাহর পক্ষ থেকে রৌদ্রের আলো পড়ল, বাতাসের আর্দ্রতা লাগলো, এইভাবে বাতাসের আর্দ্রতা আর সূর্যের আলো পড়ে এটা আস্তে আস্তে শুকনো মাটি হয়ে গেল, পানিগুলো শুকিয়ে মাটিগুলো একেবারে শক্ত হয়ে গেল। মিন সালসালিন কাল ফাখার, একেবারে পোড়া মাটির মতো শক্ত হয়ে গেল, ঠনঠনে হয়ে গেল। মাটিগুলো যখন শক্ত, তখন মাটির মধ্যে যখন আপনি টোকা দিবেন ঠনঠন আওয়াজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিন সালসালিন কাল ফাখার, আমি ঠনঠনে শক্ত মাটি দিয়ে আমি মানুষ তৈরি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সর্বত্র থেকে মাটি সংগ্রহ করে আদম আলাইহিস সালামের দেহ তিনি তৈরি করলো। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এক এক জায়গার মাটি এক এক রকম, এই জন্য আদম সন্তানের এক একজন এক এক রঙের, এক এক কালারের, এক এক বৈশিষ্ট্যের, এক একজন এক একভাবে এই মাটি থেকে প্রভাবিত হয়েছে। আসুন রসুলের হাদিস থেকে শুনি। জামিউ তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2955। عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى خلق ادم من قبضه قبضها من جميع الارض। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার তিনি সিদ্ধান্ত নিল, তিনি মিন জামিইল আরদ, পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে সকল প্রকার মাটিগুলো তিনি জমা করলেন। জমা করে খলাক আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলো, তার বডি স্ট্রাকচার তৈরি করলো। ফাজা বানু আদম আলা কদরিল আরদি, গোটা পৃথিবী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি সংগ্রহ করার কারণে সব ধরনের মাটি এই আদমের বডি স্ট্রাকচারের মধ্যে ছিল। এজন্য আদমের বডির মধ্যে বিভিন্ন ধরনের মাটি থাকার কারণে বিভিন্ন মাটির প্রভাবে আদম সন্তানরা প্রভাবিত হয়েছে। ফাজা মিনহুমুল আহমার, আদম সন্তানের মধ্যে অনেকের রং হচ্ছে লাল, কারণ পৃথিবীর অনেক জায়গার মাটি লাল, এরকম আসানা নাই। আপনি যখন পাহাড়ি অঞ্চলে যাবেন মাটিগুলো লাল। এরপর রসুল্লাহ বলছেন, অল আবিয়াদু, পৃথিবীর মধ্যে এমন কিছু মাটি পাওয়া যায় যেগুলো একেবারে সাদা,
এই জন্য আদম সন্তান অনেকের রং হচ্ছে সাদা। ওয়াল আসওয়াদু, বিভিন্ন জায়গার মাটি আবার কালো, এজন্য ওই প্রভাবের কারণে আদম সন্তানের মধ্যে অনেকে কালো। ওবাইনা যালিক, অনেকে সাদাও না আবার কালোও না, এর মাঝামাঝি। পৃথিবীর মধ্যে এমন অনেক মাটি পাওয়া যায় যেগুলো সাদাও না আবার কালোও না, এর মাঝামাঝি, কারণ ওই মাটি থেকে তার ভিতরে প্রভাবে প্রভাবিত হয়েছে। ওয়াসাহালু ওয়াল হাজনু, আল্লাহ রাসূল বলছেন কিছু কিছু জমিনের মাটি একেবারে শক্ত রুক্ষ, এজন্য আদম সন্তানের অনেকে খুব মেজাজি, খুব শক্ত রুক্ষ মেজাজের হয়ে থাকে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল হাজনু ওয়াসাহালু, অর্থাৎ কোন কোন জমিনের মাটি হচ্ছে একেবারে কোমল নরম, এজন্য বনি আদমরা অনেকের হৃদয়টা খুব নরম। এরপর অল খবিস অত্তয়িব, কিছু কিছু অঞ্চলের মাটিগুলো খুবই নোংরা, নোংরা মাটির প্রভাবে কিছু মানুষ একেভাবে নোংরামির মধ্যে থাকে, তাদেরকে আল্লাহর কোরআনের কোনো আয়াত স্পর্শ করে না, দীন ইসলামের কোনো কিছু সে দাগ ধারে না, সে সবসময় মন্দের সাথে থাকে। অত্তয়িব, আর কোন কোন অঞ্চলের মাটি খুবই পবিত্র, খুবই সুন্দর, একেবারে স্বচ্ছ, এজন্য আদম সন্তানের মধ্যে অনেক মানুষ আছে খুব ভালো চরিত্রের মানুষ, এরকম আছে না নাই। এটার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে আল্লাহ সুবহান তাআলা গোটা পৃথিবী থেকে সকল প্রকার মাটি সংগ্রহ করে আদম আলাইহিস সালাতুসসালামকে সৃষ্টি করার কারণে ওই আদম সন্তানের ভিতরে ওই মাটির প্রভাবটা আল্লাহ তাআলা বিস্তার করে দিয়েছেন। সুবহানাল্লাহ।